আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে আমি সত্যিকারের কিছু কয়েকটা কথা বলেছি, যে কথাগুলো শুনলে এবং এই কাজগুলোর সিস্টেম দেখলে আপনার সমস্যাটি আর হবে না। সমস্যাটি হচ্ছে কোড প্লাস ফ্রড কন্ট্রোল। তো রেফার, কাউকে রেফার করানোর সময় এই লেখাটা আসে, তখনই কিন্তু আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। তো এই লেখাটা আসার কারণ কি, এই নিয়ে ইউটিউবে অনেকেই অনেক ধরনের ভিডিও দেখে থাকবেন, কিন্তু ভিডিওর ফলাফল কিন্তু আসার পাওয়া যায় না, অর্থাৎ ভিডিওগুলো বেশিরভাগ ফেক ভিডিও হয়ে থাকে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন। তো এই সমস্যাটির সমাধান করতে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার বন্ধুকে বা যে কাউকে রেফার করানোর সময় আপনি যখন লিঙ্কটি দিবেন, তখন তাকে মেসেঞ্জার কিংবা যে কোনো মাধ্যমে লিঙ্কটি দেওয়ার পর আপনার ফোনটি টোটালি ডাটা অফ রাখবেন। ওয়াইফাই হোক আর ডাটা হোক, আপনার ফোনটি অফ রাখবেন। অফ রেখে আপনি যাকে রেফার করিয়েছেন তার রেফার কাজটা করতে বলবেন। অর্থাৎ আপনার বন্ধুকে যদি রেফার করাতে করিয়ে থাকেন, তাহলে আপনার বন্ধুকে আপনি আপনার ইনভাইট কোড ব্যবহার করতে বলবেন এবং যেভাবে যা করতে হয় তাকে সেভাবে তাই করতে বলবেন। এটা সমাধানের মূল কথাই হচ্ছে আপনার ফোনটি থেকে যাকে রেফার করাবেন তার ফোন চালু রেখে আপনার ফোনটি ডাটা বা ওয়াইফাই যেটাই হোক না কেন সেটা অফ রেখে যাকে রেফার করেছেন তার ফোনে কাজগুলো করা। তো এভাবে করলে আপনার ফোনে এই কোড প্লাস ফরওয়ার্ড কন্ট্রোলটি আর আসবে না আশা করা যায়।